সবাইকে জানাই ঈদুল আজহা শুভেচ্ছা, ঈদ মুবারক। কুরবানির ঈদ নিয়ে একটা স্পেশাল ব্লগ করতে যাচ্ছি, যেটা শুরু হচ্ছে ঈদের পূর্ব রাত থেকে। আমি এখন গ্রামে আছি আমার বন্ধু ইউনুসের সাথে নিয়ে, ঘরে ঘরে ঘুরে ঘুরে দেখাবো স্পেশাল কিছু। আমি এখন ইউনুসের জন্য দাঁড়িয়ে আছি, দেখেন তার অন্ধকার, তার দেখি লাইট। আমরা জানেন বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কুরবানির ঈদের রাতে রুটি বানানোর প্রস্তুতি চলে, রুটি বানানোর ধুম পড়ে। আমরা এখন আমাদের গ্রামের যে আশেপাশের বাড়িগুলো আছে যাবো। ঈদের পর যে গরু জবাই করে এবং সালামু আলাইকুম, ঈদ মুবারক। এখন আমরা ঈদের জামাত শেষ করে আসলাম, সবাই যার যার মতো বাড়িতে চলে যাচ্ছে। বড় 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 কসাইরা এখন আজকে হুজুরের লেবাস ধারণ করছে। পিছনে আমার ভাতিজা আছে। রেডি করার পর আমরা হালকা খাবার জন্য রেডি করলাম। এখন সময় 12টা। আমাদের খাবার রেডি, আমরা এখন খাবো। খাবো, হ্যাঁ খাও, শুরু করো, শুরু করো। সকালবেলা কোরবানি করার পর বিকেলবেলা বিশেষ করে তাদের নিকটাত্মীয় যারা আছে ওদের কাছে উপহারস্বরূপ কিছু মাংস পৌঁছে দেওয়া, সেই মাংস পৌঁছে দেওয়ার এখন হিড়িক পড়েছে। চারদিকে মানুষ ব্যাগ নিয়ে তাদের নিকটাত্মীয় দিকে চলে যাচ্ছে। তো তেমনি আমিও আমার নিকটাত্মীয় আমার ছোটো বোন, ছোটো বোনের কাছে মাংস নিয়ে যাচ্ছি। আমার দায়িত্ব হচ্ছে তাদের কাছে মাংস পৌঁছে দেওয়া। কুরবানির মাংস হজম হওয়ার জন্য বিশেষ কেমিক্যাল যুক্ত পানীয়, সেটার নাম নাম বলবো না, নাম বললে অবশ্যই একটা ইয়া হবে, খুবই রাইট হবে। এটা লুঙ্গি ম্যান, এটা গ্রামীণ নদী। আমাদের সালামতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেশ দেশ বাংলাদেশ, কিসের দেশ বাংলাদেশ।